काफी अच्छा सर। काफी अच्छा सर। काफी अच्छा ফাজিল 2023 এর পরপ্রকাশ এবং সাংবাদিক সম্মেলনে আমাদের বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার যারা সাংবাদিক বন্ধুরা এসেছেন সকলকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন যে আমাদের আজকে ফল প্রকাশ হবে এবং এই ফল প্রকাশ করছি আমরা আমাদের মূল যে অফিস মৌলানা আবুল কালাম আজাদ ভবন, সেই আজাদ ভবন থেকে আমরা আমাদের আমার বাবা একজন আছেন, আরও অনেকে আছেন এবং পর্ষদের আধিকারিক এবং সমস্ত কর্মী 48 দিনের মাথায় আমরা কিন্তু ফল প্রকাশ করছি। এটা একটা উল্লেখযোগ্য দিক। আমি এর জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। হচ্ছে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের, ফাজিলটা হচ্ছে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্তরের এবং বিগত বছরের নাই এবছর আমাদের তিনটে ভাষায় পরীক্ষা হচ্ছে, তিনটে মিডিয়ামে, বাংলা, উর্দু এবং ইংরেজি। এই তিনটে ভাষায় পরীক্ষা সম্পন্ন হয়েছে। নতুন এবং পুরাতন পাঠ্যক্রম মিলিয়ে প্রায় 42টা বিষয়ের প্রশ্নপত্র প্রস্তুত করতে হয়েছে পর্ষদকে এবং তার পরীক্ষা গ্রহণ করেছে, যেটা অন্যান্য বোর্ডের থেকে কিন্তু একটু ডেফার করে। অন্যান্য বোর্ডে এত ফল দেখতে পারবে যেটা আমরা বিজ্ঞাপিত করেছি এর আগে, আপনারা জানেন সেটা আপনাদেরকে আমরা দিয়েছি। সেই বিজ্ঞাপিত ওয়েবসাইটের মাধ্যমে তারা ফল দেখবে 11:30 পর থেকে। এবং সেখানে আমরা আরেকটা সুযোগ রেখেছি, কোনো ছেলে যদি আজকে মার্কশিট নাও নিতে পারে তাহলে অসুবিধা হবে না, কারণ আমরা একটা প্রিন্ট আউট এর ব্যবস্থা করেছি। এই প্রিন্ট আউটটা কিন্তু ওয়েবসাইট থেকেই বেরোবে, ফলে অসুবিধা হবে না। একটু ইন্টারাপ্ট করছি, ওর পরীক্ষার্থী ছিল 53,564। আমি আবার বলছি, মোট পরীক্ষার্থী ছিল 53,564, ছাত্র ছিল 20,220 আর ছাত্রী 33,345। আমরা সব ডাটা আপনাদের দিয়ে দেবো আমি ফলটা প্রকাশ করার পর পরেই। আমরা আমাদের মাদ্রাসা কর্তৃপক্ষ এবং ছাত্রছাত্রীদের সুবিধার জন্য আমরা গত বছরও ওয়েবসাইটে একটা স্কলারশিপ ওয়ার্কিং ডে এর মধ্যে কিন্তু আমরা ফল প্রকাশ করতে পেরেছি। আমাদের হাই মাদ্রাসাতে যে টোটাল ছাত্রের কথা আমি আপনাদের বলেছি 53,564, তার হাই মাদ্রাসা স্টুডেন্ট রয়েছে 38,445, তার বয়স হচ্ছে 12,939 আর গার্লস হচ্ছে 25,506। আমি আবার বলছি, হাই মাদ্রাসা স্টুডেন্ট হচ্ছে 38,445, 38445, বয়স হচ্ছে 12939, 12,939, গার্লস হচ্ছে 25,506, 25506, পার্সেন্টেজ হচ্ছে 88.09, 88.09। ক্লিয়ার? আলিমে আমাদের ছাত্র এবছর 9,292 জন, তার বয়স হচ্ছে 4,430, গার্লস 4,862। আরেকবার বলছি, আলিমের মোট ছাত্র 9,292, ছাত্র 4,430, ছাত্রী 4,862, পাশের পার্সেন্টেজ হল 90.69, 90.69। আবার বলছি, 90.69। ফাজিলে আমাদের স্টুডেন্ট হলো মোট বয়েজ সরি মোট স্টুডেন্ট হলো 5,828, 5,828, বয়েজ 2,851, গার্লস 2,977। আবার বলছি, 5,828, বয়েজ 2,851, গার্লস 2,977, পাস পার্সেন্টেজ হলো 91.15। তিনটে জেলাতে কোনো মাদ্রাসা নেই, আপনাদের জানিয়ে রাখি। এখান থেকে কিন্তু পূর্ব মেদিনীপুর 5%-এর এগিয়ে রয়েছে, তাদের শতাংশের হার হলো 98.07। আমি আবার বলছি, 5%-এর জেলাভিত্তিক যে ফলাফল শতাংশে, সেখানে পূর্ব মেদিনীপুর এগিয়ে রয়েছে, পূর্ব মেদিনীপুরের পার্সেন্টেজ হলো 98.07,
আমরা প্রথম স্থান অধিকার করেছি জেলা ভিত্তিক ফলাফলে 97.39, দ্বিতীয় হয়েছে কুচবিহার 96.34। আমাদের ওখানে যদিও 37টা মাদ্রাসা রয়েছে, উত্তরবঙ্গের একটি জেলা রেকর্ড 100% পাস করেছে, সেটা হচ্ছে কুচবিহার। ফাজিলের ক্ষেত্রে কুচবিহার 100% পাস, আলিম ফাজিল এবং হাইমাদ্রাসা মিলিয়ে, আমি ফিগারটা আপনাদের আলাদা আলাদা করে পরে বলছি, মোট 37 জন। আমি প্রথমে হাইমাদ্রাসার টপ 10টা বলছি। বিগত দিনের মতো উত্তরবঙ্গের জেলাগুলো খুব ভালো রেজাল্ট করে, পার্শ্ববর্তী জেলা আমাদের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া ভালো রেজাল্ট করে। একজনই তিনি মুর্শিদাবাদ জেলার ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার স্টুডেন্ট, যার নাম আসিফ ইকবাল, ছাত্র যার নাম আমি আবার বলছি আসিফ ইকবাল, ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার মুর্শিদাবাদ জেলা। তার প্রাপ্ত নাম্বার হলো 780, আশিবাদ জেলা থেকে। মুর্শিদাবাদ জেলার পন্নগর হাই মাদ্রাসার স্টুডেন্ট, যার নাম নাসিরুদ্দিন মোল্লা। আবার বলছি পন্নগর, মুর্শিদাবাদ জেলার পন্নগর হাই মাদ্রাসার ছাত্র নাসিরুদ্দিন মোল্লা, তার প্রাপ্ত নাম্বার 775। মালদা জেলার